বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমরা যারা কিছুদিন পর থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সেমেন্ট্রি এভালুয়েশন বা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবেশ ও বিজ্ঞানের অন্তর্গত ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো অর্থাৎ ভৌত বিজ্ঞানের মধ্যে কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এবং কোন কোনগুলো তোমাদের পরীক্ষায় আসবে সমস্ত আলোচনা আজকের ভিডিওতে রয়েছে তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সেমেন্ট ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সাম অর্থাৎ তোমরা যারা কিছুদিন পরে ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আলোচনা করবো তো প্রথমে বলে রাখি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান দুটো পার্ট থাকে টোটাল মার্কস হল সেভেন্টি তার মধ্যে ভৌত বিজ্ঞান থেকে আসে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন এবং জীবনবিজ্ঞান থেকে আসে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন তো আজকে তো আমি তোমাদের ভৌত বিজ্ঞানের পঁয়ত্রিশ মার্কের প্রশ্নের সাজেশনটি তুলে ধরবো দেখো প্রথমেই তোমাদের পঁয়ত্রিশ মার্কের যে প্রশ্ন হয় সেই পঁয়ত্রিশ মার্কের প্রশ্নের মধ্যে মনে রাখবে দশ থেকে কুড়ি মার্কের এমসি এসিকিউ আসে এবং বাদ বাকি মার্কের দুই এবং তিন মার্কের প্রশ্ন আসে ফাইভ মার্কসের প্রশ্ন তোমাদের আসে না এবার দেখো আরও একটা কথা দুই মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই দুই মার্কের প্রশ্নগুলো তো তোমাকে অবশ্যই পড়তে হবে এবং তিন মার্কের যে প্রশ্নগুলো সেগুলো কিছু কিছু আলাদা কোশ্চেন আছে এবং তার সঙ্গে দুই মার্কের প্রশ্নের সঙ্গে একটা শর্ট কোশ্চেন যুক্ত করে তিন মার্কের প্রশ্ন তৈরি হয় তো তোমাদের যেটা শর্টে পরীক্ষায় আসে সেটা হচ্ছে টিক চিহ্ন দাও শূন্যস্থান পূরণ করো এক কথায় উত্তর এছাড়াও দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন অর্থাৎ আমি তোমাদের মূলত টু মার্কস এবং থ্রি মার্কের কী কী প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কী কী প্রশ্ন তোমাদের পড়তেই হবে যেগুলো থেকে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরছি তো প্রথম দেখো টু মার্কসের প্রশ্নের পত্র কী কী রয়েছে আলোর প্রতিসারণ ও প্রতিফলনের নিয়ম বা ও বা সূত্রটি লেখো মানে প্রতিসরণের নিয়ম এবং প্রতিফলনের যে সূত্র সেই সূত্র দুটি মুখস্থ করবে অবশ্যই সাবলিমেশন কাকে বলে উদাহরণ দাও কম উষ্ণতায় কীভাবে অক্সিজেনকে অধিশোষণ করে জ্বালানির ব্যবহার কি করে কমানো যায় ন্যানো টেকনোলজিতে কী নিয়ে গবেষণা চলছে হিরে চকচকে দেখায় কেন মরিচিকা কাকে বলে কচু পাতার ওপর জলের ফোঁটা চকচক করে কেন কী শর্তে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের বিক্রিয়ায় এমনিয়া গঠিত হয় তোমরা এই প্রশ্নগুলো ধীরে ধীরে লিখে নেবে লিখে নিয়ে এগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করবে যেহেতু ফাইনাল পরীক্ষায় সেহেতু পড়তে হবে কিন্তু একটু বেশি পরের প্রশ্ন দেখো পরীক্ষাগারে সিও টু প্রস্তুতিতে লঘু হাইড্রো লঘু সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন এবার দেখো কিছু কিছু সংজ্ঞা আছে তোমাদের অবশ্যই এই সংজ্ঞাগুলো খুব ছোট্ট ছোট্ট এক দুই লাইনের মধ্যে এগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে কী কী সংজ্ঞাগুলো রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো সদ্বিম্ব অসৎবিম্ব অন্তর্ধৃত অন্তর্ধৃতি অন্তর্ধৃত হাইড্রোজেন সরি অন্তর্ধৃত হাইড্রোজেন মাস মাস নাম্বার সংকটকোণ মৌলের যোজ্যতা অন্তর্ধৃতি কাকে বলে জীবাশ্ম জ্বালানি কি প্লবতা বলতে কি বোঝো আলোর প্রতিসরণ কী লিন তাপ কী তারপরে প্লবতা কি যাই একবার বললাম জাইমান হাইড্রোজেন কি ক্যালোরি কি বা ক্যালোরির সংজ্ঞা দাও স্ফুটানাঙ্ক কাকে বলে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে আভ্যন্তরীণপূর্ণ প্রতিফলন কাকে বলে মৌলের ক্রমাঙ্ক কি ভট সংখ্যা কী ডাইন বলের সংজ্ঞা দাও তাপন মূল্য কী শুষ্ক বরফ কী রাসায়নিক বন্ধনী বলতে কী বোঝো বহুরূপতা কী বায়োফুয়েল কাকে বলে কোল্ড ওয়াশিং কী গ্লোবাল ওয়ার্মিং কী গ্রিন হাউস কী পারমাণবিক শক্তি কী অপরিচিত শক্তি কী এবং লিনতাপ কি দেখো এই সংজ্ঞাগুলো অসংখ্য মনে হলেও তোমাকে পড়তে হবে কারণ ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত সাজেশন মিলেই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি এই সাজেশনটি অর্থাৎ এই সাজেশনটি হলো ফুল সাজেশান তারপরে দেখো পরমাণু এবং তরিদগ্রস্ত কণা থাকলেও পরমাণু নিস্তরিত হয় কেন একই সঙ্গে জারানো বিজারণ হয় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও দেখো তোমাদের একটু বলে রাখি অনেক সময় একটা বিক্রিয়া দিয়ে জারক পদার্থ এবং বিজারক পদার্থ আলাদা করতে পারো আলাদা করতে হতে পারে তো এই সিস্টেমটা ভালো করে বুঝে নিলে সবগুলোই কিন্তু তুমি পারবে পরে দেখো প্রেশার কুকারের মূলনীতিটি ব্যাখ্যা করো বা মূলনীতিটি লেখো কোন পরমাণুর ভরসংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক এক হয় উদাহরণ দাও কোন পরমাণুর ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক এক হয় উদাহরণ দাও তারপরে কোশ্চেন দেখো তাপের প্রভাবে আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে এমন দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলি গলিত বা জলে দ্রৈবিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না কেন দেখাও যে জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড এক্স ফোর্টি টোয়েন্টি মৌলটির পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং গঠন লেখো মৌলটি যোজ্যতাগত হিরক ও গ্রাফাইটের তুলনা করো আর্কিমেডিসের নীতিটি লেখো প্রমাণ অবস্থায় বায়ুচাপের মান নির্ণয় করো সদ্বিম্ব ও অসদ্বিম্ব দুটি পার্থক্য লেখো রাধার পরমাণু মডেল সংক্রান্ত সিদ্ধান্তগুলি লেখো হাইড্রোজেনের বিজারণ বিক্রিয়ায় উদাহরণ সমীকরণ সহ লেখো শুষ্ক বরফের ব্যবহার লেখো পরমাণু নিস্তরিত হয় কেন এবং কোশ্চেন অনেক দেখে ভয় পেলে হবে না ফাইনাল পরীক্ষা এগুলো তোমাদের পড়তেই হবে জ্বালানি কি অতিরিক্ত জ্বালানি পরিবেশের কি ক্ষতি করে জলের ভেতরে বায়ু বুদ্বুদ চকচক করে কেন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে সমভরের কোনো বস্ত্র ওজন কোথায় বেশি হবে এবং কেন হিরক উজ্জ্বল দেখায় কেন ইউরিয়া তৈরির শর্তগুলো কী কী সংকেত লেখো ক্যালসিয়াম বাইকার্বনেট অ্যামোনিয়াম সালফেট কিউফ্রাক ক্লোরাইডস ক্যালসিয়াম ফসফেট লেড নাইট্রেট ফেরিক সালফেট ফেরিক অক্সাইড এবং চোপাত্র এগুলো মোস্ট সংকেতের জন্য পড়বে তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম এগুলো ওয়ান মার্কে আসবে সংকেতগুলো এগুলো কিন্তু ওয়ান মার্কের প্রশ্ন ওই ওয়ান টু থ্রি যে কোনো প্রশ্নে আসতে পারে টু মার্কে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং থ্রি মার্কেও কিন্তু ধরো দিয়ে দিল ইউরিয়া তৈরি শর্ত লেখো সংকেত লেখো ক্যালসিয়াম বাই কার্বোনেট মানে টু প্লাস ওয়ান ইকাল টু থ্রি মার্কে চলে গেল তো এরকম প্রশ্ন আসতে পারে যার জন্য কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাকে পড়তে হবে আর এক্সট্রা যে থ্রি মার্কে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো একটু দেখে নাও কোন টাইপসের কোশ্চেন আসতে পারে যেমন সিএল থার্টি ফাইভ বাই সেভেন্টিন এখানে কিন্তু অন্যান্য আরও অন্যান্য পরমাণুরও কিন্তু সংকেত দিতে পারে এবং সেটা থেকে তোমাকে বলতে পারি ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো এখন আমি তোমাদের তিন মার্কের প্রশ্নগুলো বলছি পরে লিন তাপ কি ধাতু অধুর মধ্যে পার্থক্য লেখো ঘনত্ব কি পাঁচ লিটার ভরে জলের ভর পাঁচ হাজার গ্রাম হলে ঘনত্ব নির্ণয় করো দেখেন আমি এখানে জাস্ট একটা ক্যালকুলেশন দিয়েছি এরকম টাইপসের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের নাম ও বিক্রিয়া সমিত সমীকরণ লেখো হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি বিক্রিয়া সমীকরণ সহ লেখো বহুরূপতার কারণ কি সেতুতপ্ত কোকের ওপর দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কী হবে ক্যালসিয়াম বাইকারটের জলীয় দ্রবণে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলে কি ঘটবে সমীকরণ সহ লেখ ইউরিয়া প্রস্তুতির নীতি ও রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো স্বচ্ছ চুঞ্জলের ভেতর দিয়ে প্রথমে কম ও পরে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখ এবং তারপরে প্রশ্ন দিচ্ছি যে পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির নীতিটি সমীকরণ সহ লেখ বেলুনে হাইড্রোজেন গ্যাস ভরা হয় কেন পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতির বর্ণনা দাও অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা করো মরিচিকা আলোর কোন ধর্মের জন্য হয় ব্যাখ্যা করো কুলম্বের সূত্র ব্যাখ্যা করে গাণিতিক ব্যাখ্যা দাও এবং সিও টু থেকে ইউরিয়া প্রস্তুতির শর্ত সমীকরণ সহ লেখো এরপর আমি তোমাদের শর্ট বান্সার একটা বের করে দেবো যেটা থেকে বেস্ট শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো যেগুলো অবশ্যই পড়বে এবং শর্ট কোশ্চেনের জন্য বই অবশ্যই খুটিয়ে পড়বে তাহলে অবশ্যই পারবে আর আমি যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তো অবশ্যই পড়তে হবে কারণ তোমাকে টু মার্কস এবং থ্রি মার্কসের কোয়েশ্চেন কমপ্লিট করতে গেলে অর্থাৎ প্রায় কুড়ি মার্ক থেকে পঁচিশ মার্কের প্রশ্ন কিন্তু এই প্রশ্ন মধ্যে থেকেই তোমরা পাবে তো আশা করি আলোচনাটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে ফেলো তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম ধন্যবাদ